মমতা বন্দ্যোপাধ্যায়ের মুখেও দিলীপ ঘোষের দলিল। শিক্ষা নিয়োগ দুর্নীতিতে ধৃত প্রসন্নর বাড়িতে দলিল উদ্ধারে তদন্ত নয় কেন? অর্পিতার বাড়ি থেকে যত দলিল উদ্ধার তিনি গ্রেফতার হলে এক্ষেত্রে কেন নয়? প্রশ্ন তুললেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। যে খবর আপনাদেরকে জানাচ্ছিলাম, মমতা বন্দ্যোপাধ্যায়ের মুখে এবার দিলীপ ঘোষের দলিল প্রসঙ্গ। মমতা বন্দ্যোপাধ্যায় মুখ্যমন্ত্রী, তিনি কি বলেছেন যে অর্পিতার বাড়ি থেকে যখন দলিল উদ্ধার হয়েছে, যার দলিল উদ্ধার হয়েছে তাকে গ্রেফতার করা হয়েছে, তাহলে এক্ষেত্রে যখন প্রসন্নর বাড়ি থেকে দিলীপ ঘোষের বাড়ির দলিল উদ্ধার হচ্ছে তাহলে এক্ষেত্রে কোনো পদক্ষেপ নয় কেন? এক্ষেত্রে দিলীপ ঘোষ গ্রেফতার নয় কেন? এমনই প্রশ্ন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের। আমাদের সঙ্গে রয়েছেন আমাদের প্রতিনিধি সুতপা, রয়েছে আমাদের সঙ্গে সুতপা। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়, এবার তিনি দিলীপ ঘোষের যে বাড়ির দলিল পাওয়া গিয়েছিল প্রসন্নর বাড়ি থেকে শিক্ষা নিয়োগ দুর্নীতিতে, যে ধৃত প্রসন্নর বাড়ি থেকে, তাহলে সেইটা নিয়ে তদন্ত নয় কেন? তিনি যেটা আপনাদেরকে আরও একবার জানিয়ে রাখি, মমতা বন্দ্যোপাধ্যায় তিনি বলছেন যে তাহলে এক্ষেত্রে তদন্ত নয় কেন? সুতপা, একদমই তাই। দেখো, আজকে মমতা বন্দ্যোপাধ্যায় তিনি পরিষ্কার ভাবেই বললেন যে অর্পিতা মুখোপাধ্যায়ের বাড়ি থেকে যখন টাকা উদ্ধার হয়েছে তাকে গ্রেফতার করেছে, এবং তিনি এটাও বলেছেন যে ঠিকই করেছে গ্রেফতার করে, কিন্তু এক্ষেত্রে নয় কেন? যখন দলিল পাওয়া যাচ্ছে, দিলীপ ঘোষের নাম যদিও তিনি করেননি, কিন্তু তার ঘনিষ্ঠ একজনের বাড়ি থেকে যখন দলিল পাওয়া যাচ্ছে তাহলে তাকে কেন গ্রেফতার করা হবে না, এই প্রশ্ন কিন্তু আজকে তুলে দিলেন। অর্থাৎ তদন্তের স্বার্থে একই রকম আইনি ব্যবস্থা নেওয়া উচিত, এই প্রশ্নটাই কিন্তু তিনি বললেন। এবং পরিষ্কার ভাবে একেবারে অর্পিতার নাম করেই তিনি বললেন যে সেখান থেকে টাকা পাওয়া গেলে যদি ব্যবস্থা নেওয়া হয়, গ্রেফতার করা হয়, তাহলে এক্ষেত্রেও তা করা উচিত। অর্থাৎ আইন যে সকলের ক্ষেত্রে সমান, এবং এক্ষেত্রে কেন সেটা করা হচ্ছে না, এই প্রশ্নও কিন্তু মুখ্যমন্ত্রী তুলে রাখছে। একেবারেই শুধুবার এই প্রথম নয়, এর আগে মুখ্যমন্ত্রী হয়তো এই দিলীপ ঘোষের দলিল প্রসঙ্গ আজকে এখানেই যে প্রথম তুললেন তা না, এর আগেও আমরা দেখেছি নেতাজি ইনডোরে, সেখানেও মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এই দিলীপ ঘোষের উইল প্রসঙ্গ তিনি সেদিনকেও তুলেছিলেন। এবং এই যে দলিল নিয়ে যে তার বক্তব্য হচ্ছে যে অর্পিতার বাড়ি থেকে যা দলিল পাওয়া যাচ্ছে তাকে যখন গ্রেফতার করা হয়েছে, তাহলে এক্ষেত্রে যখন শিক্ষা নিয়োগ দুর্নীতিতে ধৃত প্রসন্নর বাড়ি থেকে যখন দিলীপ ঘোষের বাড়ির দলিল পাওয়া যাচ্ছে সেক্ষেত্রে তার বিরুদ্ধে কেন আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে না, এক্ষেত্রে কেন তদন্ত কেন হবে না? এক্ষেত্রে আমরা ইতিমধ্যে শুধুমাত্র তুমি সঙ্গে থাকো আমাদের, আমরা ইতিমধ্যেই টেলিফোনে যোগাযোগ করতে পেরেছি বিজেপির সর্বভারতীয় সহ সভাপতি দিলীপ ঘোষ রয়েছেন আমাদের সঙ্গে। দিলীপবাবু, স্বাগত জি চব্বিশ ঘন্টায়। মমতা বন্দ্যোপাধ্যায় বলেছেন যে শিক্ষা নিয়োগ দুর্নীতিতে ধৃত প্রসন্নর বাড়ি থেকে যদি আপনার বাড়ির দলিল উদ্ধার হয় তাহলে আপনার বিরুদ্ধে তদন্ত কেন হবে না, আইনানুগ ব্যবস্থা কেন নেওয়া হবে না, কি বলবেন? আমি লুকিয়ে কিছু করিনি, ব্যাংক থেকে লোন নিয়েছি, ব্যাংকে আমার দলিল আছে, বাড়ির ইনকাম ট্যাক্সে দেখিয়েছি, ওনার নেতাদের মতো লুকিয়ে করিনি। পার্থবাবুকে জানিয়েছিলেন কাউকে কোথায় ফ্ল্যাট কিনেছেন, কোথা থেকে টাকা নিয়েছেন? দিলীপ ঘোষ লুকিয়ে করেনি। আর এটা বলছেন কেন, ওনার হাতে তো তদন্ত করার ক্ষমতা আছে, টিআইডি লাগানো আমার পেছনে, তাহলে দুধ দুধ আর জল জল হয়ে যাবে? আসলে বাঁচার কিছু নাই, খড়কুটো ধরে বাঁচতে চাইছেন, তাই এইসব নিয়ে ইস্যু তুলছেন ওনারা। তাহলে দিলীপবাবু, আপনি বলছেন আজকে মুখ্যমন্ত্রী যে প্রশ্নটা তুলেছেন, তিনি বলেছেন যে আপনার বিরুদ্ধে কেন তদন্ত হবে না, তাহলে আপনি সেটাকে বলছেন যে তদন্ত হোক আপনার বিরুদ্ধে, আপনি চান সেটাই? প্রথম দিন থেকে বলেছি, যখন ওনার প্রশ্ন করেছেন, পারলে তদন্ত করুন আমাকে নিয়ে, আর কোথায় কি লুকোনো আছে জানুন, ওনার তো লুকিয়ে করেন, আমরা ওপেন করি সব। তাহলে দিলীপবাবু, আপনার কি উত্তর হবে মুখ্যমন্ত্রীর এই প্রশ্নের? বলেছি তো যে উনি কেন তদন্ত করাচ্ছেন না, উনি তো সরকারের প্রমুখ, রাস্তায় কেন বলছেন পুলিশ লাগান? আগার অর্পিতা বলতে গেলে কি মান পাচার নেই, উৎসব হাতে কিছু কো দলিল মিলা আপনার নেতা কা দলিল উসকা ঘর মে কেউ মিল গিয়া, ইসমে আপনি আর কেউ নেই।